उनकी जांच और कसौटियों पर भी खड़े उतर रहे। आप सभी ने भारत मातार छविते माल्यदान दिए बरण करছেন আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় এবং সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবক শ্রী সঞ্জয় শাহ মহোদয় আন্তর্জাতিক জার্নাল 20 পেপার প্রকাশিত কর চুকা আমেরিকান কলেজ টাটা মেমোরিয়াল সেন্টার এভিডেন্স বতাও मैं एक और चुनौती के बारे में बताना चाहता हूं कि खतरे में 15% तक की कमी आई है। भारतीय पारंपरिक चिकित्सा में यह पहला उदाहरण है। शरीर कमजोर पड़ जाता है और वजन भी घट जाता है। यह बीमारी बच्चों से लेकर बड़ों तक किसी को भी हो सकती है, लेकिन सबका प्रयास से कालाजार नाम की बीमारी अब तेजी से समाप्त होती जा रही है। कुछ समय पहले तक कालाजार का प्रकोप 4 राज्यों के 50 से अधिक जिलों में फैला हुआ। सावधानियों का और ज्यादा ध्यान रखना है। हम सावधान रहेंगे तो सुरक्षित भी रहेंगे और हमारे उल्लास में कोई रुकावट भी नहीं पड़ेगी। इसी के साथ आप सभी को एक बार फिर ঢেরও শুভকামনা। একটা মহা দিন আমাদের জন্য, আমাদের স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর ওনার জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে আমরা এখানে আমাদের যে সবাই আমরা জানি যে 2023 আমাদের আবার নির্বাচন জেনারেল ইলেকশন, তো আমাদের যে নির্বাচনী কেন্দ্র এখানে হয়েছে জগন্নাথ বাড়ির রোডে, সেখানেও সকালবেলা আমাদের পার্টির তরফ থেকে সেখানে আমার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ ছিল, আমিও ছিলাম। তারপরে আমরা গেলাম আরেকটা কার্যক্রম, সেখান থেকে এখানে সুযোগ হলো। তো আমাদের এইরকম একজন ব্যক্তিত্ব আজকে ওনার সম্পর্কে 2-4টি কথা বলব যে 3-3 বার 10ম প্রধানমন্ত্রী ভারতবর্ষে উনি হয়েছিলেন। প্রথম 13 দিনের প্রধানমন্ত্রী ছিলেন, আবার 13 মাসের প্রধানমন্ত্রী ছিলেন এবং পরবর্তী সময়ে ফুল টাইমে মানে 5 বছরের প্রধানমন্ত্রী উনি হয়েছিলেন। ওনার বর্ণময় জীবন আমরা সবাই জানি এবং সবাই ওনাকে শ্রদ্ধা চোখে আমরা সম্মান করি। এবং অটল বিহারী বাজপেয়ী যেমন নাম যেমন অটল, বাইরের থেকে মনে হয় খুব সহজ সরল, সবসময় হাসি দিয়ে থাকেন। একাধারে উনি কবি ছিলেন, লেখক ছিলেন, তুখর রাজনীতিবিদ, 5 বার উনি পার্লামেন্টিয়ান হিসাবে উনি পার্লামেন্টে অবাধ বিচারক ছিল ওনার। এবং শুধু তাই নয়, ওনার মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের জন্য কিভাবে কাজ করতে হয়, সেটা কিন্তু ওনার জীবনী আমরা যখন পড়ি ওনার সম্পর্কে আমরা জানি। তো সেই বিষয়টা আমরা সামনে রেখে আমরাও চেষ্টা করি সামনের দিকে এগিয়ে যেতে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, উনি যে পথ দেখিয়েছেন, পণ্ডিত দীনদয়ালজি পথ মার্গদর্শন করে আমাদের অটলজি যেভাবে কাজ করেছেন, সেভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও সেভাবে কাজ করছেন। সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, প্রধানমন্ত্রী সড়ক যোজনাই হোক, বিভিন্ন জায়গায় উন্নতির অন্তিম ব্যক্তির কাছে সমস্ত যে আমাদের রেশন, এখন বর্তমানে আমাদের রেশন দ্রব্য পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী, সেটা কিন্তু উনারই মার্গদর্শনে চলছে। আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাও সেই দিশায় ওনার কথা মাথায় রেখে আমরা চলাফেরা করি। সবসময় একটা ভালো কার্যকর্তা হওয়ার যেসব গুণ অটলজির মতো লোককে দেখলে সেটা আমরা সেটাই তবেই সম্ভব হবে। এবং মানুষ কিন্তু আমাদের ঠিক আছে, আমাদের কার্যালয় আছে, আমাদের কার্যক্রম থাকবে, কিন্তু কার্যকর্তা যেটা ওনার মতো লোক, এই ধরনের ব্যক্তিত্ব আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী
পণ্ডিত দীনদয়াল জি ওনাদের কথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনাদের কথা চিন্তা করলে সত্যিকারের অর্থে আমরা কিন্তু এটা কার্যকর্তা হতে পারি আজকে এখানে ওনার যে জন্মদিন সেই জন্মদিনে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে আজকে আমরা সবাই জানি যে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে শুধু এটা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ওরাই শুধু পালন করেন না শান্তির প্রতীক আমরা জানি এবং সেই উপলক্ষ সবাইকে আমি এখানে যারা উপস্থিত এবং ত্রিপুরাবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং মেরি খ্রিস্টমাস বলছি আমরা আজকে যে এখানে মন কি বাত অনুষ্ঠান হলো আমরা সবসময় বসে থাকি যে লাস্ট সানডে প্রতি মাসে কবে ওই সময়টা আসবে ১১টা আমার যেহেতু আরেকটা প্রোগ্রাম ছিল উনি আমরা বলে সেখান থেকে আসতে আমি কিন্তু শুনে শুনেই আসছিলাম মানে এখানে দেরি হলো আমি তো রাস্তায় গাড়ির মধ্যে বসে বসে আমি শুনছিলাম না প্রতিটি কথা কারণ প্রধানমন্ত্রী যা বলেন এত মূল্যবান কথা বলেন এত ছোট ছোট বিষয় যেটা আমরা কোনোদিন ভাবিনি সেই আমাদের যে গঙ্গা জলের কথা বলছেন আমাদের গঙ্গা যেটা আমাদের কার্যক্রম সেই বিষয়ে উনি বলছেন আমাদের জি টোয়েন্টি যে আমরা প্রেসিডেন্সি পেয়েছি সেই বিষয়ে বলছেন বলছেন কর্ণাটকের যে একজনের কথা বললেন যে কিভাবে আমাদের গাছের থেকে যে সুপারি গাছের সেখান থেকে কিভাবে বিভিন্ন বায়োডিগ্রেডেবল জুতো ইত্যাদি সেগুলো বানানো যায় সেই বিষয়গুলো উনি বলেছেন তো সেলফ রিলায়েন্টের বিষয়ে উনি এখানে বলেছেন এখানে এনভায়রনমেন্টের বিষয়ে উনি বলেছেন নমামি গঙ্গা যেটা আমি বলেছি সেটাও বলেছেন উনি এবং এই অমৃতকালে আমাদের আগামী দিনে আমরা কি করতে হবে আজাদিকা ৭৫ বছর পূর্ণ হয়েছে তো সেই বিষয়ে আমাদের অমৃতকাল এখন শুরু হয়েছে আমাদের হর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম সেই বিষয়ে উনি কিন্তু বলেছেন যে আমরা হর ঘর তিরঙ্গা যখন উনি বলেছেন যে প্রতিটা ঘরে পতাকা বর্তমান করতে হবে এবং আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা প্রায় ৮.৫ হাউসহোল্ড আছে আমরা সেইভাবে বিভিন্ন সাইজের আমরা পতাকা তৈরি ব্যবস্থা করেছিলাম দেখা গেল শর্টেজ হয়ে গেল মানে প্রধানমন্ত্রী যখন যখন এতে কি হয়েছে যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা ওনাদের প্রাণ বলিদান দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করার যে একটা অভিযান চালিয়েছেন আমরা কিন্তু সবাই মিলে সেই কাজটা করেছি আমরা সবাই জানি যখন কোভিডের সময় ওনার এক কথায় যখন বললেন যে জনতা কার্ফিউ করতে হবে তখনও কিন্তু আমরা সেটা করেছি তো সেইভাবে এখন আবার যেহেতু করোনার প্রাদুর্ভাব আবার বহু জায়গার মধ্যে আবার শুরু হয়েছে চাইনার থেকে শুরু হয়েছে আবার তো ইউরোপ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এটা আবার আগের মতোই সেই সাইকেল অর্ডার আবার চলছে তো এর থেকে আমরা যাতে সজাগ থাকি এবং আমাদের অলরেডি উই আর টেস্টে কীভাবে আমরা প্রতিরোধ করতে হবে বা ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ এগুলো আমরা দেখে এসছি আমরা যাতে সেইভাবে যে নিয়মাবলী বলছেন মাস্ক পরা এবং নিয়মিত হাত ধোয়া ইত্যাদি আমরা সবাই জানি সবাই সতর্ক যেন থাকে সেই বিষয়গুলো বলেছেন তো আজকের এখানে যারা উপস্থিত আছেন আজকের এই মন কি বাত অনুষ্ঠানে আমি সবাইকে হার্দিক অভিনন্দন